নমস্কার, মিনক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজ আমার এই যে গিটার দেখতেই পাচ্ছ, আমি গিটারে গান শোনাতে এসেছি। আজ টাইটেলে দেখতেই পাচ্ছ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরানো সে দিনের কথা। আর পুরানো সে দিনের কথা বললেই কি হয়, দেখবে প্রত্যেকের মনে পুরানো সে দিনের কথা বললেই ছোটোবেলার কথা মনে পড়ে। সেই ছোটোবেলায় আমাদের বাড়িতে আমরা খুব বড়, অনেক বড় পরিবার থেকে আমি বড় হয়েছি। আমার বাড়ি, আমার মামার বাড়ি আর আমার নিজের বাবার এতটাই মিল ছিল যে মামার বাড়িতে যতজন পিসি মাসি একদম এক, মামারাও তিন আর আমার বাবারাও তিন ভাই। সেহেতু পিসিরাও যত বোন, আমার মাসিরাও তত বোন। এবারে আমার বাড়িতে বলি, আমরা চার ভাই বোন। চার ভাই বোন বলতে আমার জ্যাঠার এক ছেলে এক মেয়ে, আর আমার আমি দাদা আর আমি, আমরা দুজন চারজন। আর কাকার দুই ছেলে, ওরা অনেক ছোট। তো এবারে কাকার ছেলেরা বাইরে বড় হয়েছে, কিন্তু আমরা এই যে চারজন একসাথে যে বড় হওয়া, কি বলবো, ছোটোবেলায় যে কি দুষ্টুমি আর কি মারপিট মারপিট করে বড় হয়েছি, মানে বোঝাতে পারবো না। এই চৈত্র মাস আসছে, বৈশাখ মাস, যে আম গাছে আম কুড়োতে যাবো, ভোরবেলায় বেরিয়ে যেতাম ফুল কুড়োতে, আর এই যে ঝড় কাল বৈশাখী ঝড় আসছে, সেখানে ছুটতে সব আম কুড়োতে যাওয়া, যে কি আনন্দ, কি আনন্দ আমি বোঝাতে পারবো না। সেই দিনগুলো যে এখন এত মিস করি আর এত মন খারাপ করে আমি বোঝাতে পারবো না। এই পুরানো সে দিনের কথা বললেই ওই দিনগুলোর কথা মনে পড়ে। আর এখন যত দিন যাচ্ছে দেখবে সেই আন্তরিকতা বলো বা দূরত্বটা যেন বেড়েই চলেছে, সেই দূরত্বটা মেনে নিতে পারা যায় না মন থেকে। দেখবে তোমরা আগের মতো কি সেই সম্পর্কগুলো, আগের মতো কি ভালোবাসার জায়গাগুলো থাকছে, সেটা যে কেন থাকছে না সেটা তোমরা নিজেদের মনকে নিজেরাই জিজ্ঞাসা করবে, কেন এটা থাকছে না। এটা থাকা খুব জরুরি, ভালোবাসার জায়গাটা আর ছোটোবেলার সেই মেল বন্ধনটা খুব থাকা দরকার। তাহলে চলো আমি গান শোনাই, তোমাদের কেমন লাগে বলো। তোমরা গান শুনতে শুনতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইবটা যত তাড়াতাড়ি এগিয়ে যাবো তোমরা এগিয়ে দেবে, আমি নিজে তো এগোতে পারবো না, তোমাদের হাতেই সব। তুমি যত তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করবে আমার তত ভিডিও বানাতে ইচ্ছে বাড়বে। লাইক করো, কমেন্ট করতে থেকো। Thank you.
তাহলে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। তাহলে আবার পরের ভিডিওর জন্য রেডি থেকো, কি আসবে। থ্যাংক ইউ।